আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শিউড়ি বাড়ইপাড়া ঠাকুর ভাসানের সময় শব্দবাজির আওয়াজে ভয়ে কুকুর ভয় পেয়ে ড্রেনের ভেতরে ঢুকে যায়, বেরোনোর রাস্তা না পেয়ে একটি বাড়ির বাথরুমে আউটলেটের কাছে পৌঁছে যায়। এলাকার মানুষ আওয়াজ পেয়ে দমকল বিভাগে খবর দেয়। 24 ঘন্টা বাথরুমে একটি অংশ ঢালাইয়ের রাস্তা ভেঙে উদ্ধার করলো শিউড়ির দমকল বিভাগের কর্মীরা। অসুস্থ থাকায় কুকুরটিকে একটি পশুপ্রেমী সংস্থা নির্বাকন চিকিৎসার জন্য হাতে তুলে দেন। 24 ঘন্টা আন্ডারগ্রাউন্ডে ড্রেনের তলায় আটকে শারীরিকভাবে কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। পরে পশুপ্রেমী সংস্থা তাদের কাছ থেকে জানা যায় উদ্ধার করা কুকুরটির শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, তাকে স্যালাইন চালানো হয়েছে, চিকিৎসার ভার নিয়েছে বলে জানা গেছে নির্বাণ তরফের তরফ থেকে। কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।